নতুন করে ভাঙনের কবলে ফুলহার নদীপাড়ের প্রায় 100 মিটার এলাকা আতঙ্কিত বাসিন্দারা। ঘটনা মালদার মানিকচকের শঙ্করটোলা ঘাট সংলগ্ন এলাকায়। জুড়ে বাঁধের কয়েক মিটারের মধ্যে এগিয়ে এসেছে নদী, নদীগর্ভে চলে যাচ্ছে জমি গাছ। প্রশাসনের দ্রুত পদক্ষেপের আবেদন স্থানীয়দের। আপনাদের মাধ্যমে এগুলো সবকিছু আপনাদের মাধ্যমে হয়, এটা বানিয়ে বলতে হবে। এলাকার সমস্যা বর্তমানে যে এরিয়াটা হলো মথুরাপুর সংকলা ঘাট মানিকচকের অন্তর্গত জায়গা, জাস্ট মানিকচক ভূতনি ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় এবং সংকলা ঘাটের পার্শ্ববর্তী এলাকাতে যা দুর্দান্ত অবস্থায় যে এখানে কাটাউতি চালু হয়েছে সীমার বাইরে। ভূতনির অবস্থা তো খারাপ আছে অলরেডি, কিন্তু আমাদের তার সাথে সাথে আমাদের অবস্থা প্রচুর খারাপ। তাই জন্য আমরা সবাই গ্রামবাসী অনুরোধ করছি, এই যে আমরা অনেকজন আরও আছি এখানে, সবাই মিলে আমাদের রিকোয়েস্ট থাকলো যে এই সময়টাকে এই মুহূর্তটাকে খুব তাড়াতাড়ি দেখা যায়, না হলে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে মোখাপুর পাঠানপাড়া আছে, সংটলা আছে, উৎসবতলা আছে আর নানা রকমের যে গ্রাম আছে, গ্রাম কিন্তু থাকবে না। তাই জন্য আমাদের রাজ্য সরকার হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাদের জন্য তাদের কাছে আমাদের আবেদন রিকোয়েস্ট অনুরোধ যে এই এই ভাঙনটাকে তাড়াতাড়ি করে কিন্তু থামানো যায়।